মূলত মানে বেকারত্ব দূর করার জন্য চিন্তা করছি, যে পরে চাকরি করার থেকে নিজেই কিছু করে নিজেই কিছু করি। এই কারণে মানে নিজেই অন্য দিক মাথা নামে এই গরুর দিক। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রীতিও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজকে আমরা আপনাদের এই প্রতিবেদনটি দেখানোর জন্য নিয়ে এসেছি দক্ষিণ কোরিয়া লোহজং মুন্সিগঞ্জে। তো এখানে বাড়ির ভিতরে একদম মধ্যখানে একটি খামার গড়ে উঠেছে। তো এই খামারটি আসলে বাড়ির মধ্যখানে কীভাবে করতে পারে এবং আপনারা কীভাবে করতে পারেন, এখানকার যে ময়লাগুলো বা খাবারগুলো কীভাবে আনা নেওয়া করা হয় সেই সম্পর্কে জানবো, এবং বাইয়ের যে শুরুটা হয়েছিল কতদিন আগে কীভাবে শুরু করেছিলেন এবং এই খামারটি করে তিনি আসলে বর্তমানে কেমন আছেন বা খাবার দাবার এভরিথিং বিষয়ে আপনাদেরকে আসলে একটা পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবো। কথা বলছি এই খামারের যিনি স্বত্বাধিকারী তার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। আচ্ছা, নামটা একটু বলবেন? মোহাম্মদ শহীদুল ইসলাম। শহীদুল ইসলাম ভাই, কেমন আছেন আসলে যদি বলি খামার করে কেমন আছেন? আছি মোটামুটি ভালোই। ভালো আছেন? আচ্ছা, তো প্রথম যে আপনার শুরুটা হয়েছিল আমরা যদি শুরুর গল্পটা একটু জানতে চাই, কিভাবে শুরু করছিলেন, কত বছর আগে? ভাই একটু আপনাকে থামাই দিই, তার আগে একটু দর্শকদের আপনার খামারটি একটু দেখাই খামারের ভিতরে, তারপর আমরা ভাইয়ের গল্পটা শুনবো। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই ভাইয়ের খামারটি। এবং ভাই এখানে কতগুলো গরু আছে? এখানে 18টা আছে। 18 টোটাল? টোটাল। দর্শক দেখতে পাচ্ছেন খামারের ভিতরে যে অংশটা সেটা যেখানে গরুগুলো শুয়ে আছে। তো আমরা এখন কথা বলবো ভাইয়ের সাথে, সে কিভাবে শুরু করলো এই খামারটি। তো ভাই বলুন। আমি প্রথম 4টা বাচ্চা কিনছিলাম, বাচ্চা কিনে তারপর বাচ্চা 2 বছর পালার পর বাচ্চা থেকে গরু গাভী বানে, গাভী থেকে পরে আস্তে 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 এই আজকে 18টা পর্যন্ত দাঁড়াইছি। কত বছর আগে 4টা গাভী বাচ্চা কিনছিলাম? এই 4 বছর আগে। কত দিন কিনলাম? না তখন 4টা কিনছিলাম এই 35-40 এরকম। এক একটা 35-40 কেজি গরুর দিকে কেন আসলেন? অন্য কোন ব্যবসা তো ছিল আসলে? গরুর পরিশ্রম বেশি, তার অন্য ব্যবসা থেকে মানে গরুর একটা শখের হিসাব আছে, আবার দ্বিতীয় কথা গরুর ব্যবসাটা একটু হালাল টাইপের, ওই হিসাব করে আমি গরুর ব্যবসাতে আসছি। তো অন্য কোনো ব্যবসা কি হালাল বা এরকম? আমরা আছে অন্য কোনো ব্যবসায়, যেরকম গরুর ব্যবসাটা মিথ্যা হতো কম বলতে হয়, আর দুধে যদি ঝামেলা না করি তাহলে তো আমার আর কোনো অহালালের কিছু নেই, একদম পারফেক্ট হালাল। তো অনেকে তো মানে অভিযোগ করে আসলে যারা আর কি ডেয়ারি ফার্ম করে, অনেকে নাকি পানি মিশায় বা এটা সেটা। না আমাদের দুধ মানে মিষ্টির দোকানে বাজারে নেওয়া মতো সাথে সাথে নিয়ে যায়, মানে ছানার উপরে এলো মূল হিসাব, ওরা ছানা কাটলে বুঝতে পারে যে দুধে কতটুকু পানি পানি আছে কি আছে, ওই ছানার উপরে বুঝতে পারে। তো এখানে কত লিটার, লিটার প্রতি কত টাকা করে বিক্রি করতেছে? আমরা এখন 70 টাকা, কোনো দিন হয় 60 টাকা, হয় 65 টাকা এরকম। তো এখন বর্তমানে আপনার এই খামারে কয়টি গরু দুধ দেয়? বর্তমানে এখন খামারে 8টা দুধ দেয়, আর মানে 6টার মতো আছে প্রেগনেট না, ওই ওগুলা দু সাইডে দিছি, ওগুলা আবার 2 মাস পর, আর 2 মাস পর থেকে না আবার ওগুলা বাচ্চা দেবে, তারপর আবার দুধ হবে। তো কয় লিটার পান এখন 2 বেলা আপনার খামার থেকে টোটাল? এখন 2 বেলা 50 কেজির মতো পাই বর্তমানে। আগে যখন সব বাচ্চা আসছিল তখন 80 কেজি, মানে সারাদিন 100 কেজি 100 কেজি 100 কেজি এরকম পাইতাম। তাই এখন জাস্ট প্রেগনেন্ট থাকা অবস্থায় 50 কেজি। তো এখানে কি কি জাতের গরু আছে ভাই যদি একটু বলতেন? হ্যাঁ, এই এখানে জার্সি আছে, আমরা জার্সি কোনটা দেখি, এগুলোটা না, এই যে লাল লাল যেটা এটা জার্সি। আচ্ছা, একটা দুইটা তিনটা আছে জার্সি। আচ্ছা, এগুলা ওই যে হল্যান্ডেস ফ্রিজিয়ান, হল্যান্ডেস ফ্রিজিয়ান, হ্যাঁ এই যে একটা, ওই যে একটা তিনটা, এটা ক্রস, এটা এলো অস্ট্রেলিয়ায় বলা যায়, এটা ওই যে ভুটানের যে ভুটানের, হ্যাঁ। তো এই খামারে যে গরুগুলো সেগুলো সব তো কিনা নাকি আপনার খামারে কিছু আছে? না কি খামারেও আছে, বাচ্চাও আছে আমার। তো এই যে এগুলোটা কত বছর আগে কিনছেন?
এগুলা 4 বছর হয়েছে। 4 বছর, তার মানে শুরুতে এই গরুটা? হ্যাঁ, এগুলা আমার প্রথম গরু। প্রথম গরু এটা? দর্শক শুনলেন, এই গরুটি প্রথম গরু এই খামারে। বাচ্চা আছে, কোনটা কত দায় কিনছিলেন আপনি 4 বছর আগে? এটা বাচ্চা সহ 1.5 লাখ টাকা দিয়ে কিনছিলাম। বাচ্চা সহ 1.5 লাখ? হ্যাঁ। এখন ওই যে মেয়েটা, কয়টা বাচ্চা দিচ্ছে এটা? এটা বাচ্চা দিছে 4টা, আমার এখানে আর বাচ্চা আছে 3টা, ওই একটা আর ওই যে ওই একটা আর ওই যে একটা। ওটা বিয়ানোর পর, বাচ্চা হওয়ার পর বিক্রি করার জন্য মানুষ কী করছিল, বেঁচে নেই বাচ্চাটা। 14 কেজি দুধ হয় সকালবেলা ওটাই। তো অনেক ভালো বাচ্চা তো? হ্যাঁ, আর অরিজিনাল জার্সি, সারাদিনে 20-22 কেজি হয়। মাশাল্লাহ, অনেক ভালো হয়। তো এখানে কি মানে এই যে বক নাটক না আপনি বিক্রি করেন নাকি? বক না বিক্রি করি বাচ্চা, হ্যাঁ বাচ্চা বিক্রি করি। আপনি যে 4 বছর ধরে যে গরু লালন পালন করতেছেন, এই 4 বছর ধরে আপনার কি কি সমস্যা সম্মুখীন হয়েছেন বা কি কি সুবিধা পাচ্ছেন? আমি সরকারি ভাবে কোনো সুযোগ সুবিধা পাইনি, এমনি সরকারিভাবে কোনো সুযোগ সুবিধা পাইনি। তারপর আমাদের এখানে সরকারি ডাক্তার আনলে ও টাকা, মানে ডাক্তার বাড়িতে আসলে 1000 টাকা। আর 20টা যে দেন, 20টার জন্য কত টাকা? হ্যাঁ, 20টা, একটা বিষের দাম 500 টাকা নেয়, আর একটা 1000 টাকা নেয়। একটা 500 টাকা নেয়, একটা 1000 টাকা নেয়, যেটা 75%। আর 75 থেকে 80% পর্যন্ত যে বিষটা, ওই বিষটা 500 টাকা নেয়, আর 100% বিষটা 1000 টাকা নেয়। 1000 টাকা নেয়। আচ্ছা, তো এমনি তো আসে, ফোন করলে আসে তো, খবর দিলে? হ্যাঁ হ্যাঁ, ওটা ফোন দিলে আসে। আচ্ছা, তো বর্তমানে একটু বলছিলেন আপনার সাথে যখন কথা বলছিলাম, তখন আপনি বলছিলেন যে খাবারের দামটা যদি, খাবারের দামটা যদি আমাদের ভুষিগুলাটা যদি দামটা একটু সেভ হইতো, তাহলে আমরা গৃহস্থরা আর গরু পাইলে আর একটু সুযোগ সুবিধা পেতাম। দামটা কি বেশি? খাবারের দামটা অনেক বেশি। এক বস্তা খেসারি ভুষি 1300 টাকা নেয়, 30 কেজি খেসারি ভুষি 1300 টাকা নিলে পরে 45 টাকার উপরে কেজি পড়ে যায়। এইগুলোতে কি কি ধরনের খাবার দেন? যে দানাদার খাবারটা, দানাদার খাবারটা খেসারি ভুষি, গমের ভুষি, কুড়া, মুগুরের ভুষি, ফিট, আর লবণ দিয়ে। এগুলো পরিমাণটা কিরকম, মানে কোনটা কত? আমার তো মানে পরিমাণ বলতে, আমার প্লেট আছে, আমি বস্তা থেকে 5টা বস্তা একলগে খুলে রাখি। যেরকম গমের ভুষি 2 প্লেট দিলাম, কুড়া 2 প্লেট, মানে খেসারি ভুষি 1 প্লেট, এরকম ভাবে প্যাকেট করে সব ই করে আমি ড্রামে, যার যার খাওয়ার আলাদা করে ড্রামে দিয়ে দিই। আচ্ছা, আমি আর হাউস নাই। যে প্লেটটা দেন, এই প্লেটটা কতটুকু ওজন? ওটা 1 কেজি ধরবো। 1 কেজি ধরবো? একটা গরুতে মানে সারাদিনে 7-8 কেজি খাওয়ার লাগে। কয় বেলা দেন এটা খাবার? 2 বেলা, সকালে আর দুপুরে। আচ্ছা, আর এই যে বিকালটা বা সন্ধ্যার সময় বা দোয়ানের পরে অনেকে ঘাস টাস খাওয়ায়? হ্যাঁ, আমরা এরকম দোয়ানের পর সন্ধ্যার আগে কাঁচা ঘাস দিয়ে দিব। কাঁচা ঘাস দিয়ে দিব? হ্যাঁ, আর সারা রাত খাবে। সকালবেলা আবার পরিষ্কার করে আবার পানি খাওয়ায়, আবার ঘাস দেব। আচ্ছা, দুই টাইম ঘাস, দুই টাইম খাওয়া। ঘাসটা কি ধরনের ঘাস কিনে? এখন আমাদের ঘাস এখন খুব কষ্ট, এবার বন্যাতে মনে করেন যে ঘাস সব তলায় গেছে, ক্ষেত খোলা এখনো ভালোভাবে শুকায় নেই, কলি কালাই কিছুই বুনতে পারিনি। এখন বর্তমানে কচুরি খাওয়াইয়া গরু বাঁচে গেছে। আচ্ছা, কচুরি তো ওইরকম মনে করেন দুধের গরুর কোনো পুষ্টিগুণ বা ওইরকম? পুষ্টিগুণ অত একটা নাই, এই জন্য ভুষিটা একটু বেশি লাগতেছে। পুষ্টিগুণ যে ঘাসগুলো, সেই ঘাসগুলো জমি সবই পানির নিচে এখন। তো এই বাজারে দামের, খাবারের দাম বেশি, দুধের দাম যাই আছে, সেই অবস্থায় কি আপনারা লাভবান হচ্ছেন কিনা? আমাদের এখন এমন এক পর্যায়ে আমরা গরু লাভ না হইলেও গরু ছাড়তে পারবো না এই গেলে। কিন্তু গরু না, যেরকম এখানে যে গরুগুলো আছে এগুলো খাওয়াইতে হবে, ভুষি কম, দাম কম হইলেও বুঝতে বোঝা যাবে না। যেরকম আগে একটা দুটো আয় হইতো, 3-4টা বাছুর একসাথে বেচলে 2-3 লাখ টাকা ঘরে ঢুকে যেত, অনেক ক্ষেত্রে 1 বাছুর বেচে ভুষি গুলা দাম উঠিতে হয়। আচ্ছা আচ্ছা, তো ভাইয়া একটি কথা আমি জানতে চাই, সেটা হচ্ছে আপনার 4 বছর ধরে তো এই গরু পালন করতেছে, এই 4 বছরে আপনার কিরকম আয় হয়েছে? এই গরু আয় বলতে গরু বাড়াইছি আর সংসার চালাইছি এই পর্যন্ত।
মানে গরু তো চারটা দিয়ে শুরু করছিলেন, এখন আল্লাহর রহমতে ষোলোটার মতো আছে। ষোলোটা মানে কি চারটার থেকে কি ষোলোটা হয়েছে নাকি না আলাদা টুকটুক করে বাড়াইছে কিছু? মানে যে টাকাটা অন্যখান থেকেও যদি টাকা এখানে আনে থাকেন তাহলে এটার দুধ বেচে আবার কিন্তু ওই টাকাটা পরিশোধ করছেন, কিন্তু ধরা যায় গরু থেকেই গরু বাড়াইছেন। তো ভবিষ্যৎ ইচ্ছে কি আপনার? ভবিষ্যৎ ইচ্ছে যদি আস্তে আস্তে খামার যদি বড় করতে পারি, এই সরকার যদি কোনো সুযোগ সুবিধা পেতাম তাহলে আমি খামার বড় করতাম। সুযোগ সুবিধা কি লোন ওরকম? তো কখনো কোনো আপনি অ্যাপ্লাই করছেন? অ্যাপ্লাই বলতে যেরকম এই এটা হলো আমার ভাইয়ের বাড়ি, ভাই থাকে ঢাকায়, তো অ্যাপ্লাই করলে এখন বাড়ির দলিল ছাড়া টাকা দিবে না। হ্যাঁ, এটা হলো মূল সমস্যা। এখন আমার তো নিজস্ব জায়গা নেই, দলিল নেই, এর লেগে অ্যাপ্লাইতে কাম হয় না। তো ভাই আপনি যেতে যে খামার দিয়ে মোটামুটি আপনাদের সংসার চলতেছে, হ্যাঁ আয় রোজগার যাই হোক এটা দিয়ে তো চলতেছে সংসার, আপনার যে খামারটি দেখতে পাচ্ছি আমরা এবং দর্শকরা দেখতে পাচ্ছি আসলে একটু মানে একটু অপরিষ্কার, হ্যাঁ এর কারণটা কি? এবং আমরা যে ঘরটি দেখছি ঘরটি হাইট কম এবং খুব মানে এই যে মাকড়সা বা এটা এটা তো আসলে মানুষের জন্য তো আসলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পশুর জন্যও ক্ষতিকর। তো এগুলো যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে রাখা হয় তাহলে গরুগুলো ভালো থাকে, রোগ বালাই কম হয়। তারপরে এই টাইমটা তো এই টাইমটা এখন ওই যে পরিষ্কার করে গোসল করলে মনে করেন যে আবার ক্লিয়ার হয়ে যাবে, খাওয়ার দিলে ঘাস দিলে একটু নোংরা হবে, আর ওরা ওই যে কিছুক্ষণ ওই যে আর একটু পর মোটর দিয়ে ধুয়ে ফেললে আবার ক্লিয়ার। মানে এখন দোয়ানের সময় মানে দোয়ানের আগে পুরো গোসল টোসল করে দুই বেলা হইলো, সকালবেলা গোসল করে গোসল করে এলো গাভীর নিচে যাই, আর বিকালবেলা দুপুরবেলা গোসল করে বিকালে দুধ মানায় তখনও গাভীর নিচে যায়, তখন আবার পরিষ্কার হয়ে যায়, আবার রাত্রে খাইলে সারা রাতে খাইলে থাকবে ঘাস টাস দিয়ে আবার নোংরা হবে আবার পরিষ্কার হবে সকালে। তো ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন এবং আপনার ভবিষ্যৎ স্বপ্ন ইচ্ছা আল্লাহ তাআলা যেন পূরণ করেন সেই প্রত্যাশা করি। আপনি ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।